উপেক্ষা করে প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে পাওয়া 500 টাকা তুলতে ভিড় লক্ষ্য করা গেল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারোদুয়ারি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে। একদিকে লকডাউন, অন্যদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, এই দুয়ের মাঝে বাড়তে থাকে ভিড়। ব্যাংকের সামনে একটি গ্রাহক সেবা কেন্দ্রে প্রচুর ভিড় হওয়ায় বই জমাকে কেন্দ্র করে শুরু হয় গণ্ডগোল। হঠাৎ করে সেবা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে উত্তেজনারও সৃষ্টি হয়। গ্রাহকেরা পার্শ্ববর্তী গ্রামীণ ব্যাংকে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিক্ষোভের জেরে ব্যাংকের কাজকর্ম স্থগিত হয়ে যায়। লকডাউনের জেরে এলাকায় এত মানুষের সমাগম হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কেরও সৃষ্টি হয়। তড়িঘড়ি ব্যাংক কর্তৃপক্ষ হরিশ্চন্দ্রপুর থানায় খবর দিলে হরিশ্চন্দ্রপুর থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং গ্রাহকদের সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে অনুরোধ করা হয়। এ প্রসঙ্গে ওই ব্যাংকের এক গ্রাহক জানান, বিক্ষোভ করছেন পাশাপাশি আগামীকাল থেকে পুলিশ দিয়ে টাকা তোলার ব্যবস্থা করার কথা বলেন গ্রামীণ ব্যাংকের ম্যানেজার সুবীর মুখার্জি। দেখুন, এটা তো সরকারি নির্দেশ এবং আমরা যারা প্রত্যেকেই শিক্ষিত মানুষ, আমরা সবাই জানি যে একটা সোশ্যাল ডিস্ট্যান্স ঠিক মতন বজায় রেখে এটা কাজটা করা উচিত। তাহলে সবাই সুস্থভাবে কাজটাও পাবে, আমরা নির্ভয়ে কাজ করতে পারবো। আমরাও তো মানুষ, আমাদেরও তো ভয় লাগছে, ভয় করছে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি এই পরিস্থিতিতেও মানুষগুলোকে যাতে সার্ভিস দেওয়া যায়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।